সকালে তো বাবার সঙ্গে গিয়েছিলাম, এখন যাব কাকার সঙ্গে। নমস্কার বন্ধুরা, রকমারি পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। সকাল থেকে শুরু করলাম, তো মা এদিকে তুলসী মন্দির ধোয়াধুয়ি করছে আর আমি একটু রেডি হলাম, বাবা একটু রেডি হচ্ছে, আমরা দুজন যাবো একটু আরামঘাটা, একটু কেনাকাটা করার আছে, সবজি বাজারে যাব, মাছ বাজারে যাব, আরও এটা ওটা কেনার আছে, তো সেগুলো এখন কিনতে যাচ্ছি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আর অনেকদিন পর যাচ্ছি আরামঘাটায়, খালদাপুর থেকেই নেওয়া হয় অনেকদিন ধরে মাছটা, তো বাবা বললো চলো ঘুরে আসি, আমি ঠিক আছে চলো তাহলে ঘুরে আসি। মা এখনো ঘুমাচ্ছে, ও উঠলেই মা আছে, মা থাকছে বাড়িতে, তো মা খাইয়ে দেবে। আর আজকে সারাটা দিন আমার ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে, তো কিসের এত ব্যস্ততা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন যাচ্ছি আরামঘাটা, বাড়িতে আসবে আবার দুপুরে যেতে হবে, তো সেই জন্যই বললাম যে ব্যস্ততার মধ্যে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো যে আমি আর বাবা এখন বেরোচ্ছি, চলে এলাম বাজারে, আর প্রথমেই আমরা কিনতে এসেছি মাছ, এখান থেকে নিয়ে নিলাম তেলাপিয়া মাছ। আর এই যে এখানে কই মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে। আর এখন এখান থেকে নিচ্ছি চিংড়ি মাছ, পাবদা মাছ, আর বাটা মাছগুলো বেশ ভালো ছিল, তো বাটা মাছও এখান থেকে নিয়ে নিলাম। আর এদিকে পমফ্রেট মাছগুলো খুব সুন্দর ছিল, কিন্তু পমফ্রেট মাছ আর আজকে নেওয়া হলো না। আর এখন এখানে চলে এসেছি রুই মাছ নেওয়ার জন্য। এখন চলে এলাম কেকের দোকানে, কিন্তু এখানে কেক নেব না, শুনুর জন্য কয়েকটা ক্যাডবেরি নেব, একটু লজেন্স নেব, তো সেই জন্য এখানে এলাম। তো আরও একটা দরকার ছিল, তো পাশের দোকানে, পাশের দোকানটা এখনও খোলেনি, লালুদা এখনও দোকান খোলেনি, তো সেই জন্য আর নিতে পারলাম না, পরে এসে নিয়ে নেব। আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে চলে এসেছি আর এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছিলো, মা তো বলেই বাজার ধরে নিয়ে আসলে, তো সেরকমই অনেক কিছু বাজার করা হয়েছে আজকে। আর সেই নটায় গিয়েছি আর ফিরলাম মনে হয় 11:45, তো খুব খিদে পেয়ে গেছিলো, এসে খেলাম। আর মা এখানে মাছগুলো রাখবে রান্নার জন্য, আর বাকিগুলো সব ফ্রিজে। ইলিশটা বাদে মোটামুটি 5 রকম আনা হয়েছে, ইলিশটা বাবা পরে গিয়ে নিয়ে আসবে মানে অন্য দিন। তো আজকে 5 রকম মাছ আনা হয়েছে, তার মধ্যে রুই, পাবদা, বাটা, চিংড়ি আর তেলাপিয়া। আর মাছের তেল আছে, আর বললামই তো ইলিশ মাছটা বাবা অন্য দিন নিয়ে আসবে। মা ওদিকে মাছগুলো তুলছে, আর এই যে আমি আবার এগুলো আলাদা, কয়েক রকম ফল আছে আর সবজি বাদ বাকি, এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো, বিনস এগুলো আছে, বাদ বাকি সবজি সব রান্নাঘরে রেখে দিয়েছি। শুনু আখ খেতে চেয়েছিল, তো আখ নিয়ে এসেছি, আর এর মধ্যে মিষ্টি আছে। আর হ্যাঁ, ফোটাই দিদিকে দীপাকে দেওয়ার জন্য কেনাকাটি করার ছিল, তো সেগুলো একবারে নিয়ে এসেছি, ওই জন্যই আরও আমি আরামঘাটায় গিয়েছিলাম, না হলে বাবা একাই যেত। এখানে কয়েক রকম মিষ্টি, কয়েক রকম বিস্কুটও নিয়ে এসেছি, এখানে একটা অয়েল নিয়ে আসলাম, আর এখানে আছে একটা কুর্তি, কয়েকটা নাইটি। স্নান করে রেডি হয়ে নিয়েছি আর এখন যাব আবার আরামঘাটা। আর সকালে তো বাবার সঙ্গে গিয়েছিলাম, এখন যাব কাকার সঙ্গে। শুনুকে স্নান করালাম, খাওয়ালাম, আর আমি স্নান করে রেডি হলাম, কাকাও রেডি হয়ে গেছে, তো আমি আর কাকা এখন বেরোবো। তো শুনু আমাকে বলছে মামা মামাকে নিয়ে চলো, আমি বললাম তুমি বাড়ি থাকো, তোমার তো পড়া আছে, তো আমি যাবো। আর যে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়ি থেকে তো বললামই যে এখন আরামঘাটা যাচ্ছি, তো কাকা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি, কাকাও রেডি,
বেরোচ্ছে, আমি আর কাকা এখন বেরোবো। আর ছোট মেশোর সাথে দেখা হবে, ওখানে ছোট মেশো আছে। মেশো এক্ষুনি ফোন করেছিল, তো আমরা বললাম যে বেরিয়েছি আসছি। এই যে চলে এলাম আরংঘাটা সলুয়াতে, তা কাকুর বাড়িতে অষ্টপ্রহর হচ্ছে, তো সেখানে এখন ভোগ আরতি চলছে। আমাদেরকে আসতে বলেছিল, তাই আমি আর কাকা চলে এলাম। ভোগের প্রসাদ দেওয়ার জন্য আসতে বলেছিল, তো সেই জন্যই আসা। আর এই ভোগের প্রসাদ তো সবসময় পাওয়াও যাবে না, তো সেই জন্য আমরা চলেই এলাম। মেষো এখানে অধিবাসের দিন থেকে আছে, তো ভোগের দায়িত্বে আছে মেষো। আর এখানে যিনি পুরোহিত, তিনি আমাদের গুরুদেব, তো ওনার সাথে দেখা হয়ে গেল, ওনাকে দর্শন করতে পারলাম, বেশ ভালো লাগলো। আর তার সাথে তো ভোগ আরতি আমার খুব ভালো লাগে, সেটাও দেখতে পারলাম। তো যে চলে এসেছি বাড়িতে, আর আমি আর কাকা গিয়েছিলাম ভোগ আরতি দেখতে। খুব বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, কারণ এই যে বাড়িতে এলাম, সুনুকে এখন করতে পাঠাতে হবে। মেশো মালসা ভোগের প্রসাদ পাঠিয়ে দিয়েছে। মামামে তরমুজ পছন্দ হয়েছে, তরমুজ খাওয়া শুরু করে দিয়েছে। একদম ঠাকুরের কাছের প্রসাদ, প্রসাদ মেন প্রসাদ একেবারে। হ্যাঁ হ্যাঁ, এসব পাওয়া যায় নিজেদের মানুষ না থাকলে কাছে। আর আমাদের থাকলো, তো সবাই তো খাওয়া দাওয়া করেছে, এসে দেখছি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, তো এখন আর খাবে না। আর কালকে আমার মেয়ে জামাই আসবে, ওদের জন্য একটু রেখে দেবো। মা চলে এসছে বাড়িতে, একটু আরংঘাটা গিয়েছিল, তো বাবাও সাথে গিয়েছিল মাকে নিয়ে ডাক্তার দেখাতে। আর এখন নারকেল কুটছে, নাড়ু বানানো হবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।